আমাদের বিলাতে একটা দুর্ঘটনা ঘটেছে। আমার একজন কনস্টেবল বিএপির কনস্টেবল সুভব্রত চক্রবর্তী নামে নাম, বয়স 38 বছর। উনি সিকিউরিটি গার্ড কাজ করতেন মন্ত্রী মানে মন্ত্রী সুগন্ধ অধিকারী মশাইয়ের সাথে। উনি আজকে সকালে ওনার ব্যারাককে নিজের সার্ভিস পিস্টল দিয়ে ওনার মাথাতে গুলি করেছেন। উনি কয়েকদিন ধরে কিছু মেন্টালি ডিপ্রেস ছিলেন, আর যারা ওনাদের সাথে ছিলেন ওনারা বলছেন যে কয়েকদিন ধরে কারোর সাথে কথা বলেনি, আর একটু সবসময় একটু চুপচাপ থাকতেন, আর কিছু মনে মনে কিছু ভেবে রাখতেন। সো আজকে ওনার গুলি করার পরে ওনাকে ইমিডিয়েটলি হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। এখন কান্তি সাবডিভিশন হসপিটালে ভর্তি আছেন। ওনার কন্ডিশন একটু সিরিয়াস আছে, আমরা ইনভেস্টিগেট করছি এই ব্যাপারটা। কোনো সুইসাইড নোট কিছু ছেড়েছে? এখন অব্দি কোনো সুইসাইড নোট আমরা পাওয়া যায়নি। যখন উনি গুলি করলেন তখন আরও দুজন আমাদের পুলিশেরই একজন এএসআই আর একজন কনস্টেবল এই ব্যারাকে ছিলেন, ওনারা দেখেছেন দ্যাট উনি হঠাৎ বসে এরকম করে দিয়েছেন। কটা নাগাদ হয়েছে ঘটনাটা? 10:30 নাগাদ হয়েছে। উনি কতদিন ধরে এই সিকিউরিটিতে এই দায়িত্বে রয়েছে? উনি মোট 7 বছর মতো এই সিকিউরিটি কাজ করছেন। মানে শুভেন্দু মন্ত্রী হওয়ার আগে থেকেই রয়েছেন? আগে থেকে রয়েছেন। আর উনি এমনি সবার সাথে ভালোভাবে কথা বলতেন, জলি থাকতেন, জগিয়ে থাকতেন, বাট কয়েকদিন ধরে 2-3 দিন ধরে উনি কারোর সাথে কথা বলতেন না, চুপচাপ থাকতেন, আর কিছু সবসময় কিছু চিন্তা ভাবনাতে ছিলেন, এরকম ইনফরমেশন আছে। ফ্যামিলিতে কে আছে কিছু? ফ্যামিলিতে কে আছে? স্ত্রী আর দুটো মেয়ে আছে। এক মেয়ের বয়স আছে 8 বছর মতো, আর একটা মেয়ের 4 বছর মতো বয়স আছে। বাড়িটা কোথায়? ওর বাড়ি মহিষাদলে। স্যার সকাল থেকে কাউকে কিছু বলেছিলেন মানে গুলি করার চলানোর আগে? গুলি করার আগে কারোর সাথে কিছু কথা বলিনি, কয়েকদিন ধরে যেটা বললাম চুপচাপ ছিলাম, সেই জন্য কারোর সাথে কিছু বলিনি। আমরা আমি ফিল্মের ইনফরমেশন হচ্ছে কোনো পার্সোনাল কারণের জন্য কিছু এরকম করতে পারে। ও কোনো ছুটি দিয়েছিল বা ছুটির কোনো দাবি টাবি করেছিল? আজ থেকে ও ছুটি যাওয়ার স্যাংশন ছিল। সো আজ থেকে কালকে রাত্রি ডিউটি করে এসে আর সকাল থেকে ছুটি যাওয়ার স্যাংশন ছিল। সো যাওয়ার আগে এরকম ছুটির যাওয়ার আগেই ঘটনাটা ঘটেছে। সহকর্মীদের আগে জানিয়েছিল পারিবারিক সমস্যা কথা? এটা এখনো ইনভেস্টিগেশন চলছে, বাট কোনো পার্সোনাল কারণে হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, 2018 অক্টোবর তৎকালীন যিনি এসপি ছিলেন ভি সালমন, তিনি কিন্তু এই বক্তব্যটা রেখেছিলেন মিডিয়ার সামনে, যেটা নিয়ে এত আবার নতুন করে বিতর্ক তৈরি করেছে। আপনারা জানেন যে গতকালকে যেটা প্রকাশ্যে এসেছে যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম জড়িয়ে কাঁথি থানাতে অভিযোগ দায়ের হয়েছে, এটা খুনের মামলা। 2018 অক্টোবর মাসে শুভেন্দু অধিকারী যিনি সিকিউরিটি ছিলেন পাইলট কারের, নাম সুব্রত চক্রবর্তী, তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। আপনারা শুনলেন এসপি বললেন যে নিজের সার্ভিস পিস্তলে গুলিবিদ্ধ হয়েছিলেন এবং খুব ডিপ্রেশনে ছিলেন, কয়েকদিন ধরে কথা বলছিলেন না, এই কথা তিনি কিন্তু বললেন। এত কিছু যখন বলেছিলেন সেই সময়, তারপরে চার্জশিট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, 2.5 বছরের পুরনো সেই কেস, সেই কেসকে আবার নতুন করে অভিযোগ থানাতে সুব্রত চক্রবর্তীর স্ত্রী, তিনি কিন্তু এই চলতি মাসে তিনি কাঁথি থানাতে অভিযোগ দায়ের করেছেন যে পুরো বিষয়টার মধ্যে একটা রহস্য রয়েছে, এটার একেবারে রহস্যের উদ্ঘাটন হোক, এবং যে অভিযোগপত্র সেখানে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে এবং সেখানে আরও কয়েকজন নাম রয়েছে, একবার ডিরেক্টলি নাম ধরে অভিযোগটা নেই, কিন্তু যেভাবে শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করে লেখা, এটুকু পরিষ্কার যে শুভেন্দু অধিকারীর দিকেও কিন্তু তার সন্দেহ। এবং তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে এইসব আমার অনেক মনে প্রশ্ন ছিল ঘটনার পর, কিন্তু সেরকম পরিস্থিতি ছিল না, তখন ভীষণ প্রভাবশালী ছিলেন শুভেন্দু অধিকারী, আমি কথাগুলো বলতে পারিনি, এখন পরিস্থিতি সেরকম জায়গায় পৌঁছেছে, সেই জন্যই আমি কথাগুলো বলছি এবং থানাতে থানা দ্বারস্থ হয়েছি, থানা পুরো বিষয়টাকে একবার দেখুক, রহস্যের উদ্ঘাটন করুক, এই কথা বলে তিনি কিন্তু থানাতে অভিযোগ দায়ের করেছেন। এখন দর্শক, গতকালকে এই বিষয়টা যখন প্রকাশ্যে আসে তারপর থেকে রাজনৈতিক মহলে অনেক চর্চাও হচ্ছে, অনেকেই বলছেন যে অ্যাকচুয়ালি এর পেছনে তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হিলন রয়েছে, যে শুভেন্দু অধিকারীকে জব্দ করার একটা চেষ্টা, তাকে বিভিন্নভাবে কেসে নানানভাবে জড়িয়ে ধরার একটা চেষ্টা হচ্ছে, হয় চুপচাপ বসে যাও না হলে আমাদের দিকে একটু টার্ন করো, এটা অনেকে বলছেন রাজনৈতিক মহলে। যদিও তৃণমূল কংগ্রেস অবশ্য এগুলো স্বীকার করছে না, তারা বলতে চাইছে যে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ঘটনার তদন্ত করবে পুলিশ, নিরপেক্ষভাবে তদন্ত করবে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস একথা বললেও এসপি সেই সময় যা বলেছিলেন আপনারা শুনলেন, ঘটনাটা সুইসাইড মানে যে ধরনের নিজের সার্ভিস পিস্তলের যে বিষয়টা বললেন,
এবং তার ডিপ্রেশন, কদিন ধরে কথা বলছিলেন না ইত্যাদি কথা যে ব্যাখ্যা তিনি দিয়েছিলেন। এখন যে অভিযোগটা করেছেন তার স্ত্রী, তারপর যে এফআইআর কপিটা আমি দেখছিলাম গতকালকে, 302 ধারা মানে এখন খুনের ধারা, তার সঙ্গে 120B এই ধারাগুলোকে সামনে রেখে থানা কিন্তু তদন্ত শুরু করছে। অর্থাৎ এসপি সেই সময় যে কথা বললেন সেটা তো সুসাইড তার কথা অনুযায়ী যেটা দেখছিলাম, কিন্তু এখন নতুন করে যে তদন্ত শুরু হচ্ছে সেখানে একেবারে এফআইআর কপিতে 302 খুনের মামলা একেবারে সেটাকে সামনে রেখে কিন্তু তদন্ত শুরু করছে পুলিশ। যদিও আমি দেখছিলাম এটাও যে এফআইআর কপিতে সেখানে কিন্তু অভিযুক্তের তালিকায় কিন্তু শুভেন্দু অধিকারীর নাম বলে এরকম কিছু নেই। অভিযোগপত্রে শুভেন্দু অধিকারীর নাম জড়িয়ে একটা বয়ান কিছু লিখেছেন সুব্রত চক্রবর্তীর স্ত্রী, কিন্তু সেখানে অনেক প্রশ্ন তুলেছেন যে তার ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ঠিক টাইমে ব্যবস্থা করা হয়নি, একবার ডিরেক্টলি যে জড়িত হয়ে বলেননি বটে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে, কিন্তু তার লেখার যে বয়ানটা যে কত একটা সন্দেহের তীর যেন শুভেন্দু অধিকারীর দিকে রয়েছে এটার রহস্য উদ্ঘাটন করুক পুলিশ। আর পুলিশও 302 ধারাকে 120B সামনে রেখে তারা কিন্তু তদন্ত চালাচ্ছে, ফলে সেখানে খুনের মামলা। এখন দেখার বিষয় যে শুভেন্দু অধিকারীর নামটা সেখানে একেবারে থানা অভিযুক্ত হিসেবে সেখানে যুক্ত করে কিনা এই 302 ধারার যে মামলা চলছে সেখানে, সেটা হয়তো পরবর্তীকালে আমরা বুঝতে পারবো। তবে দর্শক, যখন এসপি এই কথা বলেছিলেন তারপরও যদি এইভাবে 302 আড়াই বছর একটা পুরনো মামলাকে এইভাবে 302 ধারাকে সামনে রেখে আবার নতুন করে তদন্ত শুরু করে, সেখানে তো রাজনৈতিক মহলে প্রশ্ন উঠবেই যে অভিযোগটা যিনি করেছেন তিনি কি সত্যিই স্বতঃস্ফূর্তভাবে, সত্যিই কি তার মনে রহস্যের সেই দানাটা এখনও রয়েছে সেই জায়গা থেকে তিনি অভিযোগটা করেছেন, নাকি সেখানে শাসক দলের কোনো অঙ্গুলি হিলন ছিল যে কারণেই তিনি অভিযোগটা করলেন। এখন দর্শক, নিশ্চয়ই সেটা তদন্ত করবে পুলিশ, নিরপেক্ষভাবে তদন্ত হবে সেটা আমরা আশা করব। তারপর আমরা বুঝতে পারবো যে শুভেন্দু অধিকারীর নামে যে অভিযোগ করা হচ্ছে বা তার নাম জড়িয়ে যে ধরনের অভিযোগটা করা হয়েছে তার আদৌ কোনো ভিত্তি রয়েছে কি না। কিন্তু দর্শক, আপনারা গতকালকে দেখেছেন যখন এই বিষয়টা প্রকাশ্যে এসেছিল বিধানসভাতে তিনি ছিলেন, যখন তাকে প্রশ্ন করা হয়, সাংবাদিকরা যখন প্রশ্ন করেন তখন তিনি কি রিয়াকশান দিয়েছেন সেটা কিন্তু আপনাদেরকে আমি আরেকবার শোনাতে চাই। দর্শক, গতকালকে হয়তো আপনারা শুনে থাকবেন, শুভেন্দু অধিকারীকে যখন প্রশ্ন করা হয় আড়াই বছরের পুরনো মামলাতে তার নাম জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কি বলেছিলেন তিনি, আমি একবার আপনাদেরকে শোনাব। তোমাকে 3 মাস বা 6 মাস জেলে থাকতে হবে, এইটা সরাসরি বলে দিন। যেদিন করবেন পরের দিন থেকে তার নির্দেশ মেনে তার ইচ্ছাকে মর্যাদা দিয়ে, তিনি বয়সে আমার থেকে বড়, আমি সে কদিন জেলে কাটিয়ে দেবো। ভারতবর্ষের গণতন্ত্রে এসব জিনিস চলে না। বহুদিন ধরে জরুরি অবস্থার সময় থেকে মানে পর আমরা ছোট বয়স থেকে পলিটিক্স করেছি, এই প্রতিহিংসার রাজনীতি, পুলিশকে ব্যবহার করা, মিথ্যা মামলা, একটা ইস্যুতে দুবার 2 বছর আগামাস করে মামলা হয়। আর এসব ভয় দেখে পুলিশ ফুলিশ দেখে আমার কোনো লাভ নেই। আমি তো ক্লিয়ার বলছি, আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি নন্দীগ্রামে, সে হারের যন্ত্রণা থেকে করছে। দুসরা বের করে যাই করবেন তাতে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক লাভ হবে, লস হবে না। বললেন যে হারের যন্ত্রণা থেকে এরকম করছে তৃণমূল কংগ্রেস, যেটা উল্লেখ করলেন, যেটা বলতে চাইলেন যে তার মানে তিনি বললেন যে এর পেছনে তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র রয়েছে, যে চার্জশিট হয়ে গেছে আবার সেই কেসকে আবার সেই কেস নতুন করে করা হচ্ছে, সুতরাং এর পেছনে তৃণমূল কংগ্রেসের একটা অঙ্গুলি হিরণ রয়েছে সেই দাবিটা তিনি কিন্তু করলেন। কিন্তু দর্শক, আমি আর একটা বিষয় আপনাদেরকে আজকে দেখাবো যেটা আমার মনে হয়েছে যে রাজনীতিতে সত্যি কীরকম নোংরামিটা শুরু হয়েছে। আমি একটা বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, তার আগে আমি জাস্ট ছবিটা একটু দেখাতে চাই দর্শক, যে কী শুরু হয়েছে রাজনীতিতে। একেবারে শুভেন্দু অধিকারী যিনি রাজ্যের বিরোধী দলনেতা, তার বাবা শিশির অধিকারী, তার ছবি, তার ফোন নাম্বার এবং দিদিকে বলো লেখা এই সব করে যেভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে লোগো বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছে, এটুকু তো বলা যায় যে রাজনীতিতে সত্যি কী ধরনের নোংরামি শুরু হয়েছে। ছেলেকে জব্দ করা যাচ্ছে না, বাপকে ধরো, এটাই তো আমার মনে হচ্ছে। আমি জানি না আপনারা কী মনে করবেন, যে ছেলেকে জব্দ করা যাচ্ছে না, তার বাবার ফোন নাম্বার দিয়ে বাবাকে বলো বলে এইভাবে লোগো বানিয়ে ছেড়ে দাও, সেই নাম্বার ওপেন হয়ে গেল, নাম্বারে অনেকে ফোন করবেন, বিরক্ত করবেন, ছেলেকে জব্দ করা যাচ্ছে না, বাবাকে বিরক্ত করো। আসলে আপনাদের নিশ্চয় মনে থাকবে এই দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা নিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু অনেক সরব হয়েছেন বিধানসভাতে, কারণ মুকুল রায় যেহেতু দল চেঞ্জ করেছেন, অথচ তিনি কিন্তু এখনও বিজেপির আসনে বসছেন এবং পিএসসির আবার চেয়ারম্যান হয়ে গেছেন, এইসব নিয়ে অনেকটাই সরব হয়েছেন
শুভেন্দু অধিকারী, এবং সেক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে 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 মুকুল রায় সম্পর্কে কথা বলা হচ্ছে, আগে বাবাকে বাবাকে বলো না, বাবা তো বিজেপিতে চলে গেছেন, এই যে একটা বিষয়, এটাকে মাথায় রেখে এইভাবে বাবাকে বলো বলে ফোন নাম্বার দিয়ে বিজেপির প্রতীক দিয়ে এইভাবে লোগো বানিয়ে একেবারে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়া হয়েছে, ওনাকে ফোন করে বিরক্ত করবে, এটাই স্বাভাবিক। দর্শক কি বলবেন, কি হচ্ছে রাজনীতিতে? রাজনীতি রাজনীতির জায়গায় ছেলেকে না পারলে বাবাকে বিরক্ত করো, বাবাকে জব্দ করো, বাবাকে এইভাবে সমস্যার মধ্যে ফেলো ফোন নাম্বার দিয়ে, এই বয়সে একটা প্রবীণ একজন পলিটিশিয়ান এই বয়সে যদি এরকম হয় তাহলে এটা কি বলা যায়, রাজনীতিতে কি শুরু হয়েছে? তবে দিব্যেন্দু অধিকারী তিনি কিন্তু কাঁথি থানাতে একটা অভিযোগ দায়ের করেছেন কয়েকজনের নাম উল্লেখ করে যারা এই কাণ্ডটা করছেন, অবশ্যই তাদের অভিযোগের তীর কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। দর্শক কি বলবেন, নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।